এই যে নতুন গাছে, মানে গাছগুলো সব মরে গিয়েছিল, দিয়ে আবার কচ ছেড়েছে, দিয়ে আবার এই যে উচ্ছে ধরেছে। এখন আমরা আসছি উচ্ছে তুলতে। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাগানের মধ্যে আছি। তো সকালে চলে এসেছি, আমরা উচ্ছে তুলবো। তো ব্যাপারী উচ্ছে নিবে। তো এই গাছগুলো না একদম মরে গিয়েছিল, খালি একদম ইয়েগুলো ছিল, কি বলে, গোড়াগুলো ছিল। তো সেখান থেকে কচ ছেড়ে উচ্ছে হয়েছে। তো ব্যাপারী উচ্ছে নেবে বলছে, তো সেই জন্য আমরা দুজন এসেছি উচ্ছে তুলতে। তো আজকে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন আমরা উচ্ছে তুলবো, আর চারিদিকটা পরিবেশটা দেখুন, একদম সবুজ সবুজ হয়ে আছে, খুব ভালো লাগছে দেখতে। বালতি নিয়ে গেছে এই যে এই উচ্ছেগুলো তুলেছি, আরো তুলবো এখন উচ্ছে। এই দেখুন একদম ছোট ছোট সাইজের উচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে দেখুন। নতুন কচ ছেড়ে তো এই উচ্ছেগুলো হয়েছে। এই দেখুন, এই যে আরো তুলবো এখন। এগুলো 20 কিলো হয়ে যাবে না? হ্যাঁ, 20 কিলোর মতন হয়ে যাবে, আর বেশি হবে। তো এখনো তুলবো, আর তো 2 বালতি উঠবে না? সব দিকে দিতে হবে। চলো দেখে দেবো। ভিতরে একদম বড় বড় উচ্ছে আছে, এই দেখুন কত বড় বড় উচ্ছে। এক জায়গায় 3টি আছে। এই যে তুলো না, ছোট উচ্ছের ফলে এখন তুলো না, এগুলো তুলবো না। না, তাহলে বিকালে তুলবো, না কালকে সকালে তুলবো। বড় উচ্ছে ভালো দেখাচ্ছে তো, গাছগুলো কাঁটা গাছ দেখুন বন্ধুরা, দেখুন আমাদের উচ্ছে বাগানে কাঁটার বন হয়ে আছে। যে কি বলে, বুনো বেগুন নাকি, সেই বুনো বেগুন হয়ে আছে, সব তুলে ফেলতে হবে। যে কাঁটটা মানে এত বিষাক্ত যে একটু পায়ে যদি ফুটে যাচ্ছে, তো সেখানে অনেক সময় ধরে জ্বালা করছে। দেখো 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 দেখো, কৃষ্ণ কৃষ্ণ দেখবে, একটা ফল দেখবে। বাবার এই যে কাঁটা, বাবারে বাবারে বাবা, কি কাঁটা রে! এই যে, এই যে কাঁটা বেগুন গাছের ফলগুলো দেখুন, একদম লাল ডকডক করছে। এই যে ও দেখো কি সুন্দর দেখাচ্ছে, দেখো একদম লাল ডক 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 করছে। এই দেখো, এই যে পেকে চারিদিকটা বিল সারা হয়ে যাবে, একদম কাঁটা বন হয়ে যাবে। এগুলো কেটে পরিষ্কার করে এক জায়গায় রেখে দিয়ে আগুন ধরিয়ে দিতে হবে, যখন শুকিয়ে যাবে। নিতে সেইগুলো নিয়ে পকেটে করে নিয়ে ওই জলে ফেলে দিবি। মুরগি কি খাবি রে? তোরা মাছ ভাত খাবি? তো আমরা উচ্চ বাগান থেকে অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি।
দিয়ে বাড়ি অনেক কাজ গুছালাম, পান্ত ভাত খেলাম। তো মাছবেলা এসেছিল, মাছ নেওয়া হয়েছে, এই যে ছোট ছোট কাতলা মাছ নেওয়া হয়েছে। তো আজকে দুপুরে রান্না হবে। তো দুপুরে রান্না হবে, কি দিয়ে রান্না করবো গো কাতলা মাছগুলো? দেখো কি দিয়ে রান্না, তো ভাবছি কি আছে বাড়ি, বাড়ি অনেক সবজি আছে। তো তো আমি ভাবছি যে কাতলা মাছগুলো আলু আর বড়ি দিয়ে রান্না করব, ঠিক আছে? আর যে উচ্ছে একদম যে ছোট সাইজের উচ্ছেগুলো সেগুলো গোটা একদম মশলা দিয়ে ফ্রাই বানাবো। তো মশলা ফ্রাই, হুম মশলা ফ্রাই একদম উচ্ছে, কিভাবে বানাচ্ছে সেটা শেয়ার করবো, দেখবেন। তো মাছগুলোকে আমি এখন কেটে নিই। তো মাছগুলো একদম দেশি মাছ, এগুলো বোধ হয় হাঁড়িতে ওরা তেলেই এনেছে সকালে ধরা হয়েছে। ওহো, মানে এগুলো পুকুরের মাছ, জান মাছগুলো ভালো আছে। তো একদম এর যে কিছুদিন আগে তো একদম জোর বর্ষা হলো, আর কাল থেকে না একদম রোদ, প্রচুর রোদ হচ্ছে। তো বাইরে তো দেখুন একদম সাদা চড়চড় করছে রোদ। এই যে কাতলা মাছগুলো না, এই মাথাগুলো মনে হচ্ছে 250 করে, জানো তো? মাছ দেখো নেজার দিকে কি মাছ আছে, দেখো কতটুকু আছে। আর এই মাথাগুলো দেখো, মাছে তো মাথায় ওজন না। আর মাছগুলো কিন্তু তত একটা কোয়ালিটি না, মানে ট্রে করে এনেছে তো পুকুরে, বলে ধরেছে, ধরে ট্রে করে নিয়ে এসেছে। আর মাছগুলো তত একটা কোয়ালিটি না। এই যে মাছের ফুলকো দেখা যাচ্ছে, কিন্তু মাছ টাটকা আছে। তো একদম টাটকা থাকে, অনেক দূর থেকে নিয়ে এসছে না, কিন্তু বরফ দেওয়া না, না বরফ ছিল না। আর আমি যে ফ্রিজে রেখেছিলাম তো কারেন্ট নেই, তো রক্ত আছে, তো মাছ ভালো আছে। মানে একদম যে পুকুর থেকে যে ধরা হয়, যে একদম যে ফুলকোগুলো লাল ডকডক করে সেরকম নেই আর। এই যে এখন উচ্ছেগুলো কেটে নিচ্ছি, মানে এই যে আগা মাথা এগুলোকে কেটে নিচ্ছি। আর মাছ কেটে ধুয়ে একদম লবণ হলুদ মাখিয়ে রেখেছি, দিয়ে চান্দান করে ভাত বসিয়ে দিলাম। এখন রান্নাটা শুরু করব। তো আমি উচ্ছেগুলোকে একদম সব কেটে কুটে ধুয়ে নিচ্ছি, দিয়ে উচ্ছেগুলো একটু লবণ দিয়ে হাফ সেদ্ধ করব। ও উচ্ছে সব দেব, সব দেবা কি না, তোমরা কত খাবে কি করে? অনেকগুলো হয়ে যাবে না, থাক আর দেবো না, এগুলো থাক না, বড় আছে না, কত হয়ে যাবে, আর এগুলো থাকবে কালকে আলু দিয়ে, নাহলে এমনি ভাজা করে খাওয়া হবে। তো আমি উচ্ছেগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব, দিয়ে একটু লবণ দেবো, দিয়ে হাফ সেদ্ধ করবো, একদম পুরোপুরি সেদ্ধ করবো না, কেন মশলা দিয়ে তেলে তো আবার ফ্রাই হবে, সেই জন্য। তো এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, তো এই মশলাটা বেটে নিচ্ছি। এই মশলাটা আমি যে উচ্ছে ফ্রাই করব, তো সেই উচ্ছে ফ্রাইয়ের সঙ্গে আমি দেবো, আর মাছের ঝোল বানাবো, মাছের ঝোলেও দেবো। তো এখানে নিয়েছি আদা, শুকনো লঙ্কা আর রসুন, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর এখানে আলাদা করে আমি বেটে নেব, এটা দেবো আমি যে উচ্ছে ফ্রাই বানাবো সেই উচ্ছে ফ্রাইতে দেবো সরিষা, আর এখানে আছে যে পোস্ত, এগুলো একসাথে বেটে নেবো, এটা আলাদা করে বাটবো। আমি এগুলো আগে বেটে নিচ্ছি, আর কিছুটা দিয়ে দেবো পেঁয়াজ, কিছু না ছাঁচি পেঁয়াজ কিছুটা নিয়ে আসো। তো এখানে ছাঁচি পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে সব কিছু মশলা আমি একসাথে বেটে নেব। তো এই যে এখানে সব কিছু বেটে নিচ্ছি, আর পোস্ত আর সরিষাটা আলাদা করে বাটবো। তো উচ্ছে ফ্রাইতে যে মশলাটা কষাই করবো, সেই মশলার সাথে একটু হালকা লঙ্কা হলে ভালো লাগবে, ঝাল ঝাল হবে, সেই জন্য আমি লঙ্কাটা দিচ্ছি। Thank you.
এই যে মাছের তরকারি রান্নাটা হলো, এবার আমি উচ্ছেটা ফ্রাই বানাবো। একটু লবণ কম ছিল বলে একটু লবণ দিয়ে দিলাম। বড়ি আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। পরে তেলের মধ্যে একটু গোটা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজের মধ্যে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে যে সব প্রকার যে মশলা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে যেন মশলার ভিতরে কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এখানে বেটে রাখা পোস্ত সরিষাটা দিয়ে দিলাম। একদম দিকে দিচ্ছি, হালকা একটু নাড়াচাড়া করে জল অল্প একটু জল দেব। এই যে এখানে মশলা কষানো হয়ে গেছে, আর সেদ্ধ করে রাখা উচ্ছে তার ভিতর থেকে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে মশলা ভর্তি করে দিচ্ছি উচ্ছের মধ্যে। এবার একটু বেসনের ব্যাটার লাগিয়ে আমি তেলে ভেজে নেব। এই যে মশলাগুলো সব উচ্ছের মধ্যে দিয়ে দিলাম। এই যে তো এখানে এই যে একটা ব্যাটার বানিয়ে রেখেছি লবণ হলুদ দিয়ে, বেসন আর আতপ চালের গুঁড়ো। তো এই যে একটা করে উচ্ছে নেব, আর এই যে ঘন একটা ব্যাটার বানিয়ে রেখেছি ব্যাটার মধ্যে গুঁড়িয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। বেশি মোটা করে নিই ব্যাটারটা, হালকা জাস্ট খালি উচ্ছের গায়ে লাগবে। চালের গুঁড়ো যদি না থাকে একটু হালকা বেসনের সাথে ময়দা দিলেও হবে। এই যে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম আঁচে ভাজবো। এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। এই যে দাদা একটা করে ছোলা কিনছে দিচ্ছে, এই যে উচ্ছের মুখগুলো দেখতে পাচ্ছেন একটু খোলা খোলা হয়ে আছে। আপনারা এটা বেসন ছাড়াও ভাজতে পারবেন, একদম মশলা বেরিয়ে যাবে না। এই যে এখানে নারকেলের কাঠি নেওয়া হয়েছে, এই যে নিচে একটা করে গেঁথে দিচ্ছে। এই যে দেখুন একটা গেঁথে দিয়েছে, একদম মুখটা খুলে যাবে না। এইভাবে আপনারা বেসন ছাড়া তেলে ভেজেও খেতে পারবেন। তো একটা একটা করে নীতিশ এখন ছোলা গেঁথে দেবে। তরকারি ঝোল না সব এই বড়িতে কিনে নিয়েছি। এই যে আর এখানে আছে এই যে উচ্ছে ফ্রাই, কৃষ্ণ খেয়ে দেখো একটা কেমন লাগে। তো আমি জানতে পারছি এটা একটু হালকা বেসন দিয়েছি, আর এটা একটু মোটা ধরনের বেসন, আর এটা হালকা বেসন, হালকা এমন হয়েছে আর মোটা ধরনের, খেয়ে দেখো। আরে তো শুধু খেয়ে ফেলবে,
উচ্ছের ভিতরে যে মশলা দেওয়া না, তার সঙ্গে যে বেসন দিয়ে ফ্রাই হয়েছে, এত সুন্দর লাগছে খাইতে, দারুণ হয়েছে। ওই যে উচ্ছে ফ্রাই হয়েছে না, ওর থেকে ইংলিশ দুটো খেয়েছে শুধু শুধু, দেখো ভাত ছাড়া ওর শুধু শুধু দুটো খেয়েছে, আর আমি একটা খেয়েছি। আর ওর একটা করে কামড় নেবা আর ভাত নেবা, ওই যে মশলাটা না বিশাল টেস্ট, ওর ভিতরে মশলাটা বিশাল টেস্ট হয়েছে, তো শুধু তো খেয়ে ফেলবো। ব্লগটা এখানে রাখছি, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।